যুবতীদের ছাত্র অবিলম্বে ট্যাক পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। ত্রিপুরা বিএটিএল এর আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকের মিছিলে আজকের মিছিল থেকে আওয়াজ তোলন অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। আজকের মিছিল থেকে আওয়াজ তোলন কিষাণ নিয়ে চিনি মিনি খেলা আমরা মানছি না মানবো না। পরীক্ষার নোটিফিকেশন নিয়ে চিনি মিনি খেলা দুই বছরে একবারও নোটিফিকেশন দেওয়া হয়নি কেন? শিক্ষা দপ্তর জবাব অবিলম্বে আমাদের ট্যাক্স নোটিফিকেশন প্রদান করা হোক। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং টিআরবিটি অধিকর্তাদের কাছে একটাই দাবি, এটাই আমার বলার, যে আমাদের যে এস হেরে যাচ্ছে, তারপর আমাদের একটা বড় অংশের ছাত্রছাত্রীরা হতাশায় ভুগছে, আমি নিজেও হতাশায় ভুগছি, সে কারণে আমাদের ক্যাট অবিলম্বে নোটিফিকেশন দেওয়া হোক, এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখছি। কবে পরীক্ষা দিয়েছিল বিটি বোর্ডে? আমরা অতি সত্য আমরা বিএড ডিএলএড আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা অতি সত্য যাতে টেট নোটিফিকেশন দেওয়া হোক তার জন্য আমরা আজকে টিআরবিটি বোর্ডে আমরা এসেছি স্যারের সঙ্গে স্যারের সঙ্গে দেখা করার জন্য সৌজন্যমূলক। দু বছর ধরে আর কোনো আমাদের নোটিফিকেশন দেওয়া হয়নি, নিয়োগ পদ্ধতি বন্ধ আছে, যারা ট্যাট উত্তীর্ণ হয়ে আছে উন লোকের পাশ স্কুল মে টিচিং করনে কে লিয়ে স্কিল হ্যায় লেকিন গভর্নমেন্ট কি তরফ সে কোই সিগন্যাল নেই মিল। আমাদেরকে টেট ওয়ান টেট টু নোটিফিকেশন দেয়, আমরা পরীক্ষা দিই, তারপর আমরা উত্তীর্ণ হই, আমরা সরকারি চাকরি করি, এটা তো আমরা আশা সরকারের কাছে আমরা চাই যে আমাদেরকে অবিলম্বে নোটিফিকেশন দেখ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমরা এটাই চাই যে আমাদেরকে অবিলম্বে এই মাসের মধ্যে আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে নোটিফিকেশন প্রদান করুন। আজকে দু বছর ধরে আমরা নোটিফিকেশন পাচ্ছি না, আমরা আমাদের এজ বাড়ছে, আমাদের তো জীবন আছে, আমাদের জীবনটা এইভাবে নষ্ট করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি নোটিফিকেশন দিন, এইটাই আমরা চাই। স্কিল লেভেল মানে ইউথ বলতে তো কি চলছে আপনি প্রশ্নটা বলুন। স্কিল স্কিল কো এসে বিভিন্ন বেকারের রোজগারের কথা বলতেছে না? আমরা 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 টিআরবিটি তারা বছরে বলতেছে টিআরবিটি নিয়োগ করলে এরপরে তারা এটি কাজ করতে, তারা যদি না করতেছে তাহলে কি আন্দোলন করবো? আপনি যে স্কিলের কথা বলছেন, আমরা আমাদের স্কিল নিয়ে আমরা বসে আছি, ছাত্র পড়ানোর জন্য যে স্কিলের প্রয়োজন গভর্নমেন্ট যে স্কিলের কথা বলছে, ছাত্র পড়ানোর জন্য সরকারি স্কুলে চাকরি করার জন্য যে বিএড কোর্স করতে হবে ডিএলএড কোর্স করতে হবে, আমরা আমাদের স্কিল নিয়ে আমরা প্রস্তুত, সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব আপনারা আপনাদের যে প্রসিডিউর রয়েছে পরীক্ষা নিন, আমরা পরীক্ষা ফিনিশ করার জন্য আমরা প্রস্তুত আছি, আমাদের কাছে এখানে যারা আছে আমরা আমাদের যে স্কিলের কথা বলছেন সেই স্কিল নিয়ে আমরা প্রস্তুত আছি, আমরা বিএড ডিএলএড সবাই কোর্স কমপ্লিট, আমরা এখন পরীক্ষার জন্য প্রস্তুত, আমরা সরকারের কাছে এটাই দাবি করছি অবিলম্বে আমাদেরকে ট্যাটের নোটিফিকেশন প্রদান করুন। পুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসেছি, প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি গত দু বছরে অর্থাৎ 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের ট্যাটের নোটিফিকেশন দেওয়া হয়নি, কোনো ধরনের সরকারি এসটিজিটি এসটিপিজিটির কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বেরিয়ে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশন সম্পর্কিত সদুত্তর আমরা এখনো ধরে পাচ্ছি না। গত দুই বছরে প্রতি বছর বছরে দুইবার টেট পরীক্ষা হওয়ার কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত দুই বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হয়নি। এছাড়াও
আমরা দেখতে পাচ্ছি যে সকল বেকার যুবক যুবতীরা আজকে আমাদের মিছিলে এসেছে, এবং আজকে যারা আসতে পারেনি বিভিন্ন কারণবশত, যারা আপনাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচি দেখছে, আমরা দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশায় ভুগছে। বড় ধরনের বেকার যুবক যুবতী, তারা তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে, স্কুলে ছাত্রদের পড়াবে, সেটার জন্য তারা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে। কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন দুবার সরকারি নোটিফিকেশন দেওয়া হবে, সরকারি যে টেটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে, সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে। চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন, সে লোন পরিশোধ করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে। তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা ওনার কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে, আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে, সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে। আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন, সেই আবেদন নিয়ে যেতে এসেছি।